আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। কন্ট্রোল জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়, ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট, DFD। বিস্তারিত ক্রমিক নং 1, পদের নাম জুনিয়র অডিটর, LDA কাম টাইপিস্ট, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, শূন্য পদের সংখ্যা 53টি। প্রয়োজনীয় যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হইতে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে কম্পিউটারে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, সাতক্ষীরা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। ক্রমিক নং 2, টেলিফোন অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ অর্থাৎ 20/2/2022 তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বৎসর। অনলাইনে আবেদনের লিঙ্ক cgdf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরুর তারিখ 20/2/2022 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে অনলাইনে আবেদনের শেষ তারিখ 13/3/2022 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদনের পর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন করতে প্রতিটি পদের জন্য মোট 112 টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটিও
ডেসক্রিপশন বক্সে লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনি জানতে পারবেন। আর ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।